লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত চার পরিবারের স্বজনদের 20,000 টাকা করে মোট 80,000 টাকা বিতরণ করেছেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্রপাল। 3 জানুয়ারি শুক্রবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে নিহত স্বজনদের মাঝে নগদ 20,000 টাকা করে তুলে দেন। লক্ষ্মীপুর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান জানান, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে এ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শফিকুর রেদওয়ান আরমান শাকিলের সঞ্চালনায় টাকা প্রদানের সময় উপস্থিত ছিলেন এনডিসি বনে আমিন, লাহোরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মশু, সচিব মিজানুর রহমান, পৌরসভার 9 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী খোকন সহ আরও অনেকে। এর আগে 2 জানুয়ারি বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর নোয়াখালী সড়কে পল্লী বিদ্যুৎ এলাকার চাকা ফেটে পিক আপ ভ্যান খাদে পড়ে 4 নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।